আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখেই বুঝতে পারছেন মাংসের একটা রেসিপি। হ্যাঁ, এখন তো মাংসের রেসিপিটাই দেওয়া উচিত, তাই না? কারণ সামনে কোরবানির ঈদ। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে আজ আমি আপনাদের সাথে আমার মার দেওয়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার মা খুব মজার তৈরি করে কাঁটা মশলার মাংস। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা এবার রান্নাঘরে চলে যাই, আর আমার মার দেওয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি কাঁটা মশলা মাংস রান্না করার জন্য আমি এখানে 5 পাউন্ড মানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর এই কাঁটা মশলা মাংস রান্না করার জন্য লাগবে, এখানে আমি 3 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি দেখুন রসুন কুচি, সব কিছু কাটা, এবং আদা কুচি, আর দিয়েছি আপনার এলাচি, বেশ অনেকগুলো এলাচি দিয়েছি, 3টা তেজপাতা, এই আপনার একটু দারচিনি, আর এখানে নিয়েছি আমি 1 টিস্পুন উঁচু করে গুঁড়া মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি আপনার কিছু শুকনা মরিচ কাটা। তাহলে ভিউয়ার্স, এবার আমরা চুলায় চলে যাই কীভাবে রান্না করব। আর এখানে আমার আছে প্রায় 1 কাপের মতো আদা কুচি, আর এখানেও আছে প্রায় 1 কাপের মতো রসুন কুচি। তাহলে আমরা এবার রান্নায় চলে যাই। ভিউয়ার্স, 1 কাপ তেল ছেড়ে দিয়েছি, এখন আরও 1 কাপ, মোট 2 কাপ তেল দিলাম, আর চুলাটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে 3 কাপ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে সেই এলাচি, দারচিনি, আপনার সব ছেড়ে দিলাম। আপনার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আমি এখানে, আপনারা সম্পূর্ণই আদা কুচি দিয়ে করবেন, আমি এখানে 1/2 কাপ ইউজ করছি, কারণ আমার ছেলে কাটা আদা পছন্দ করে না, তাই আমি বাকিটা একটু আদার রসুনের পেস্ট ব্যবহার করব। আর রসুন আমি সবই দিয়ে দিচ্ছি, রসুন আমার প্রবলেম নাই, কারণ রসুনটা তো গলেই যাবে, শুধু আদাটা আমার ছেলে পছন্দ করে না। আর সাথে মরিচের গুঁড়া, এখন আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে করে তারপরে আমি এটাকে 1/2 ঘন্টার মতো রান্না করব, তারপর দেখব মাংসটা গলেছে কিনা। আমি এখন, যেহেতু আমি আদাটা বলেছি কম দিয়েছি, তার জন্য এখন আমি 1/4 কাপ আদার। ভিউয়ার্স, আমি এখানে 1/2 ঘন্টা পরে আসলাম, এখন আমি 1 টিস্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া, আর সামান্য একটু লবণ, লবণ আর ঝালটা তো আপনার স্বাদ অনুযায়ী দিবেন, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম। ওটা নামানোর আগে লবণ আর মরিচটা আপনারা চেক করে নেবেন। তাহলে ভিউয়ার্স, আবার ঢেকে দিই মাংসটা, আপনাদের অনুযায়ী আপনারা যেমন সিদ্ধ খান তো আমি আরেকটু সিদ্ধ করব। হ্যাঁ ভিউয়ার্স, আমার মাংসটা গলে গিয়েছে, আমার মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টা লেগেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একদম লোতে দিয়ে আপনারা ঢেকে রাখবেন প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তারপর যখন দেখবেন উপরে তেল উঠে গেছে, তখন মনে করবেন যে আপনার রান্নাটা ডান।
তাহলে আমার রান্নাটা অলমোস্ট ডান। তাহলে এখন ঢেকে দিই। হ্যাঁ ভিউয়ার্স, আমি লো হিটে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন আমার তেলটা উঠে গিয়েছে, তার মানে আমার মাংসটা ডান। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন শুধু পরিবেশনের পালা। হ্যাঁ ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার কাটা মশলার তরকারি, মাংসের তরকারি। হ্যাঁ ভিউয়ার্স, এই মাংসটা যেমন ভাত দিয়ে খেতে মজা, তেমনি পোলাও দিয়ে খেতে মজা, তবে সবচেয়ে বেশি মজা হলো আপনার পরোটা দিয়ে খেতে। তাহলে ভিউয়ার্স, আমার এই মজাদার রেসিপিটা আপনারা সবাই ট্রাই করুন। আজ তাহলে এখানেই বিদায়। যাওয়ার আগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব। আল্লাহ হাফেজ।